আবার নতুন ধামাকা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কথা বলতে চলেছি গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের বেস্ট কিছু ফোনের গ্রেট ডিল চলছে, বাট গ্রেট ডিলের যে বিগ ডিসকাউন্ট গুলো কি কি আছে, কোন মডেলের উপরে, সেটা এই ভিডিওতে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা আপাতত থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকি। এবার ডাইরেক্টলি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে এসে অ্যামাজনটা ওপেন করেছি। অ্যামাজনে ওপেন করলে সামনে অনেক কিছু ব্যানার আসবে, তার মধ্যে মোবাইলের উপরে ট্যাপ করবো। ট্যাপ করলে সামনে অনেকগুলো কোম্পানি কিন্তু শো করাবে ফোন, বাট সেখান থেকে ডাইরেক্টলি চলে আসবো ওয়ানপ্লাসে। ওয়ানপ্লাসের উপরে ট্যাপ করলে এখানে অল ভিউতে ক্লিক করবো। তার মধ্যে সর্বপ্রথম একটা মডেল চলে এসেছে, সেটা হচ্ছে ওয়ানপ্লাস 11R 5G। বাট এই ফোনের ফিচার্স কী আছে সেটা তো অবশ্যই বলবো। তার আগে বলে দিই এটা কিন্তু বিগ ডিসকাউন্টে আমরা পেয়ে যাবো, জাস্ট বলতে গেলে 26,749 টাকায়। এই ফোনে আমরা বলতে গেলে পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর আছে, এবং তার সাথে এই ফোনে আমরা পেয়ে যাবো বলতে গেলে 50 MP সোনির IMX 890 TPL ক্যামেরা, সেটাও আছে। তার সাথে এই ফোনটা কিন্তু কার্ভ ডিসপ্লে, এবং এটা ওয়ান ভেরিয়েন্ট পাবো যেটা হচ্ছে RGB 128 GB। তার সাথে এটা তিনখানা কালারে পেয়ে যাবো, যেটা বলতে গেলে ব্ল্যাক কালার, রেড কালার এবং হচ্ছে সিলভার কালার। এটা যদি না থাকে অবশ্যই নিতে পারি, বাট যদি পুরো ডিটেলসে বলতে চাই তাহলে কিন্তু ভিডিও অনেকটাই লং হচ্ছে। তার সাথে বলে দিই এই ফোনটা হচ্ছে 100W চার্জিং সাপোর্টেড ফোন, এবং তার সাথে অ্যাডাপ্টার যেটা দিচ্ছে 100W। নেক্সট মডেলে চলে আসছি, যেটা হচ্ছে ওয়ানপ্লাস নোট CE 3 5G। বাট এই ফোনটা বলতে গেলে যখন লঞ্চিং হয়েছিল প্রাইস বলতে গেলে অনেকটা হাই ছিল, কারণ তখন আমি আনবক্সিং করেছি, বিশাল হাই ছিল। বাট বর্তমান বলতে গেলে এটা অফার প্রাইসে আমরা 16,749 টাকায় পেয়ে যাবো। বাট এই ফোনের মধ্যেও বলতে গেলে ঠিক বলতে গেলে সোনির IMX 890 লেন্স রয়েছে। তার সাথে এই ফোনে যদি আরও ফিচার্স বলছি, যেমন বলতে গেলে এটা হচ্ছে 5000mAh ব্যাটারি রয়েছে, 80W সুপারফক চার্জার রয়েছে। তার সাথে বলে দিই এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 782 চিপসেট রয়েছে, মতলব 782 চিপসেট রয়েছে। এবং এই ফোনটা তো বলে দিয়েছি অলরেডি, দুখানা কালার পাবো, ব্লু এবং গ্রে কালার, যেটা আমাদের পছন্দ সেটা নিতে পারি। নেক্সট চলে আসছি, যেটা হচ্ছে CE 4। বাট আগেরটা গেল CE 3, এটা হচ্ছে CE 4 5G। বাট এই ফোনটা বলতে গেলে বিগ ডিসকাউন্টে আমরা পেয়ে যাবো 21,999 টাকা। তার সাথে বলে দিই এই ফোনের ফিচার্স কী আছে, যেমন বলতে গেলে এই ফোনটা বলতে গেলে ওয়াও লেভেলের, কারণ গ্লাস ব্যাক রয়েছে ভালো দেখতে। তার সাথে এটা বলতে গেলে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তার সাথে এটা হচ্ছে 100W সুপারভক চার্জার রয়েছে, যেমন চিপসেট আছে স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেট আছে। তার সাথে এটা 5500mAh ব্যাটারি রয়েছে এবং হচ্ছে 50MP সোনির IMX ক্যামেরা আছে। বাকি ডিটেলস চেক করতে গেলে অ্যামাজনে গিয়ে আমরা চেক করে নেবো, ঠিক আছে। আমরা যদি অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ডেতে কিনি তাহলে ফোনের সাথে একটা বলতে গেলে ফ্রি ওয়ানপ্লাস নোট বাডস 2R পেয়ে যাবো, যেটার প্রাইস বলতে গেলে অ্যাকচুয়ালি 1,499 টাকা রয়েছে। বাট এটা ফ্রি অফ কস্টে এই ফোনের সাথে আমরা ইজিলি পেয়ে যাবো। তার সাথে চলে যাচ্ছি, যদি আমাদের বাজেট হাই থাকে তাহলে আমরা ওয়ানপ্লাস 12 নিতে পারি, যেটা অফার প্রাইসে বিগ ডিসকাউন্টে আমরা পেয়ে যাবো 55,999, মতলব 55,999 প্রাইসে আমরা পেয়ে যাবো ইজিলি, ঠিক আছে। বাট এই ফোনের সাথেও বলতে গেলে একটা বাডস ফ্রি পাচ্ছি, যেমন বলতে ওয়ানপ্লাস বাডস প্রো 2 ইজিলি ফ্রি পেয়ে যাবো, যেটা প্রাইস হচ্ছে অ্যাকচুয়ালি 7,999 টাকা, মতলব 7999। এই প্রাইসটার আমরা ফ্রি অফ কস্টে এই বাসটা পেয়ে যাবো এর সাথে, ঠিক আছে। বাকি চেক আউট করতে গেলে অ্যামাজনে গিয়ে চেক আউট করে নেবো। নেক্সট চলে আসছে, যেটা হচ্ছে ওয়ানপ্লাস নোট CE 4 Lite। বাট এটা বলতে গেলে রিসেন্টলি বেরিয়েছিল, ট্রেন্ডিং ফোন একটা ছিল, বাট দেখতে বলতে গেলে অনেকটা হেভি লেভেলে বলতে গেলে, কারণ ব্লু কালারের একটা ফোন আছে, আমি আনবক্সিংও করেছি, হেভি লেভেলে দেখতে। বাট এই ফোনটা কিন্তু আমরা বিগ ডিসকাউন্টে পেয়ে যাবো জাস্ট 16,999 টাকা। 16,999 টাকায় এই ফোনটা ইজিলি পেয়ে যাবো। বাট যখন লঞ্চিং হয়েছিল 21,000 টাকা না 20,000 টাকা সামথিং দাম ছিল, যেটা আমার যতটুকু মনে আছে। বাট এই ফোনের সাথেও বলতে গেলে একটা জিনিস ফ্রি পাবো, যেটা বলতে গেলে নেকব্যান্ড একটা ফ্রি পাবো ওয়ানপ্লাসের তরফ থেকে, ঠিক আছে। এবার চলে আসছি এই ফোনের ফিচার্সের কথায়, যেমন বলতে গেলে স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর আছে, বাট পুরোনো প্রসেসর হতে পারে, বাট ফোনের কিন্তু ডিজাইন এবং ফিচার্স আরও হাই আছে, শুধু চিপসেটটা একটু লো আছে, ঠিক আছে। যেমন বলতে গেলে 5500mAh ব্যাটারি রয়েছে, 80W অ্যাডাপ্টার রয়েছে, তার সাথে এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ওকে। বাকি ডিটেলস চেক করতে গেলে অ্যামাজনে চেক আউট করে নেবো। নেক্সট চলে আসি ওয়ানপ্লাস নোট 4, যেটা বলতে গেলে অফার প্রাইসে আমরা 24,999 টাকা পেয়ে যাবো, মতলব 25,000 টাকার মধ্যে এই ফোনটা পেয়ে যাবো। বাকি চেক আউট করতে গেলে অ্যামাজন। আর হ্যাঁ, যারা যারা ভাবছিলাম না জিও ফোন নর্মালি কিপ্যাডগুলো কিনবো 4G ফোন, যাতে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ সব কিছু চলবে, তাদের জন্য বলে দিই গুড নিউজ রয়েছে। জিও ফোন প্রাইমা রিটার্ন আসছে, যেটা বলতে গেলে আমরা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে পেয়ে যাবো 999 টাকা, মতলব 1,000 টাকার মধ্যে পেয়ে যাবো, সেদিকে ফলো করবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিও অনেকটাই লং হলো। তো কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করি, বাকি বিষয়ে জানতে গেলে অ্যামাজন চেক করবো। আর ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিই। নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।